আসসালামু আলাইকুম, ছোট্ট একটি ক্লিপসে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আমরা ফ্রান্সের গ্রামগুলোতে ঘুরতেছি, তো ঘুরতে ঘুরতে এই গ্রামে খুব সুন্দর একটা জিনিস খুঁজে পেলাম, যেটা ছোট্ট একটি ক্লিপসের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, শহরটার নাম হচ্ছে সয়সাইসন। আমি জানি না এটা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ওরা কিভাবে উচ্চারণ করে, কিন্তু যদি ইংলিশের উচ্চারণটা এরকম সয়সাইসনই আছে। এনিওয়ে, জায়গাটা দেখাচ্ছি, আর পেস্ট্রি ফলো না করে যাবেন না। তো এটার নাম হচ্ছে অ্যাবে সেন্ট জেন্স জেস বেগিনস। আচ্ছা, এটা ফ্রান্স ওয়ার্ড, আমি হয়তো ভালোভাবে উচ্চারণটা করতে পারলাম না, বাট গেট দিয়ে ঢোকার পরে আপনার এই ভিউটা চোখে পড়বে, মানে একদম আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আপনার মানে পুরোটা কমপ্লিট না, এটা কিন্তু অনেক অংশ নষ্ট হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত কিংবা ইনকমপ্লিট। আমার কাছেও কিন্তু দেখে মনে হচ্ছে যে দেন একটা গেট দাঁড়িয়ে আছে, পিছনে আর কিছু একটা ছিল। অ্যাবেটা অ্যাকচুয়ালি মূলত একাদশ শতাব্দীতে তৈরি। হ্যাঁ, তো একাদশ শতাব্দীতে একজন নাইট, হ্যাঁ, যার নাম ছিলেন হচ্ছে হিউগেস লে ব্লাঙ্ক, একজন একজন নাইট, সে করছিল। এবং এটা চোদ্দশো সালের দিকে এটা আবার নতুন করে রিইউজ সংস্কার করা হয়, কিন্তু মনে হচ্ছে না যে সম্প্রসারণ করা হয়েছে, তাই না? সম্প্রসারণ না, ইউজটা অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড করা হয়। যেমন আপনার ওই 1400 সালে আপনার এই বিল্ডিংটা মানে বেসমেন্ট গুলো করা হয়, তারপর আরো কিছু কিছু নতুন বেসিক কাজটা করা হয়। খুব সুন্দর লোকেশন, এরকম লোকেশনে আসলে ওরা বিয়েটাকে খুব এনজয় করে এবং খুব সুন্দর ফটোশুটও করে। এখানে আমরা একটা নকশা দেখতে পাচ্ছি ভাইয়া, এটা কিন্তু ওই একই গথিক আর্কিটেকচার, বুঝছেন, গথিক স্থাপত্য। এই যে দেখেন, এই যে আপনার ইয়াগুলো, এই যে বিল্ডিং, আই মিন এটা মনে হয় গার্ডেন, এর পাশে গার্ডেন, এর যে আর্চ, যে রুফটা, আসলে অসাধারণ স্ট্রাকচারাল ডিটেইলসটা, আর্চ, পয়েন্টেড আর্চ বলে। আর ফ্লোরাল ডিটেইল গুলো সামনে দেখা যাচ্ছে, যে এই যে স্টোনের ফ্লোর, নিখুঁত কারুকাজ, আর যে উপরে যেটা দেখছেন না, ওটা মূলত একটা রোজ উইন্ডো। জানালা থাকে একদম কালারফুল গ্লাসে, আমি আমার আগের ভিডিও গুলোতে দেখেছি, তো খুবই মানে মাথার ইগুলো একদম চোখা চোখা, যাই হোক, হ্যাঁ, অসাধারণ দেখতে। আর এটা মনে হয় অনেক উঁচু একটা জায়গায় আশেপাশে, যার কারণে তেমন বাড়িঘরও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে, একদম আকাশচুম্বী, খুব নীরব নিস্তব্ধ জায়গা সময় কাটানোর জন্য। যাই হোক, আমার এটা খুবই ভালো লেগেছে, যার কারণে ছোট্ট একটা ক্লিপস করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ প্লিজ পেজটি ফলো করে সাপোর্ট দিবেন। আর এখনকার মতো আমি ফ্রান্সের ভিলেজ থেকে বিদায় নিচ্ছি, বাই।